শাহী ফিল্ম প্রোডাকশন, একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। নীলু, শুনছ? আমি নয়ন বলছি। কি বললে? ছবি মেসেঞ্জারে ছবি পাঠিয়েছি তো। কি ক্লিয়ার না? তাহলে তুমি ভিডিও কল দাও। সম্ভব না? কেন? ও, ওটা সারপ্রাইজ দিবে সামনাসামনি? দারুণ হবে। কোথায় দেখা করছো? আইবাদে? আচ্ছা আচ্ছা। আপনি কি একা? হ্যাঁ। কার জন্য অপেক্ষা করছেন? চলুন না, ওই পাথরে গিয়ে বসি। দারুণ বাতাস ওখানে। যাবেন? না। গেলে ভালো লাগবে। বললাম তো না। এই, কি হয়েছে এখানে? ওনাকে ডিস্টার্ব করছেন কেন? এখানে ডিস্টার্ব না, এমনি মানে যান যান এখান থেকে। কিন্তু আপনি? যান বলছি। আবার টাকা যান। আপনি মানে তুমি তুমি কি নীলা? হ্যাঁ। কিন্তু আপনি? আমি নয়ন। তুমি যার জন্য অপেক্ষা করছো? তুমি নয়ন মানে? মোবাইলে তো তোমার ছবি দেখিনি। যেটা দেখেছো সেটা অনেক পুরনো ছবি। এই মাথার চুল উঠে গেছে তো, তাই একটু চিন্তা অসুবিধা হচ্ছে। কি বলেন, আপনি আমার সঙ্গে একটু চালাকি করেছি। যেমন তুমি মুখ না দেখিয়ে তোমার চোখ দেখিয়েছো। কিন্তু আমি? বাদ দাও তো সব কথা, চলো আমরা বরং ওখানে গিয়ে একটু বসি। না, আমি বসবো না। কি বলেন, দেখা করার জন্য, মনের ভাব প্রকাশের জন্য, বিয়ের ডিসিশন নেওয়ার জন্য আমরা এখানে প্রোগ্রাম করলাম, আর তুমি এখন বলছো বসবো না? কি আশ্চর্য! আপনি আমাকে ঠকিয়েছেন, আমার সঙ্গে ছলনা করেছেন। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি বাড়ি যাব। নীলা দাঁড়াও। কে আপনি? আমি নয়ন, তোমার জান। যার সাথে কথা না বললে একটি রাতও তুমি ঘুমাতে পারো না। কিন্তু ও? ও রনি। তোমাকে পরীক্ষা করার জন্য আমি ওকে পাঠিয়েছি। সরি, আমাকে মাফ করবেন। ইয়ে, আপনারা কথা বলেন, আমি আসি। এই সলসাতরির অর্থ কি? নীলা, আমি শুধু তোমার চোখ দুটো দেখেছিলাম ফেসবুকে। তোমার সামনাসামনি হবার আগে আমি দেখে নিতে চেয়েছিলাম আমাকে তোমার সঙ্গে মানাবে কিনা। কি দেখলে? 100% মনের ছবি। কিন্তু আমি যদি বলি তুমি যে ছবি ফেসবুকে দিয়েছো আর আমি যে ছবি মনে মনে এঁকেছি সেটা 100% না। তাহলে যোগ হবে না, দুজনের রাস্তা হবে দুই দিকে। এবার বলো কত পার্সেন্ট পেয়েছো? 100%।